এই যে এই দেখেন আর চোখে ঘুম চোখে ঘুম উঠে পড়ে তখন কি খাবা এই যে তোমার চোখে ঘুম তুমি এখন উঠে পড়ছো না তুমি কি খাচ্ছ নাম কি আর কি খাও মুজে ভোক লাগিয়েছি আরে আল্লাহ রে এই দেখেন রাত 2টা বাজে এখন আর এই যে আমি বাসায় এটা কি খাচ্ছ তুমি বলো কি কাটতেছো এই আমি ঘুমাইছিলাম দেখেন এই যে কম্বল ধুয়ে দুধ খাবার উঠে গেছে দুধ রাখছে প্রথমে এই যে দুধ খাইছি একটুখানি দুধ খাইয়ে এবার আসছে যে এই যে হালুয়া খাওয়া যায় যে হালুয়া কাটতেছে আজকে আমাকে সে বলেছে যে সে হালুয়া খাবে তাই আমি সুন্দর করে হালুয়াটা বানিয়েছি গরু দুধ মানে গরুর একদম টাটকা দুধ দিয়ে বানিয়েছি দেখি কেমন কাটছে হালুয়া দেখেন সেই হালুয়াটা এই যে বসে বসে এখন খাচ্ছে দেখেন চোখে কিন্তু ঘুম কিন্তু এই লোকটা মানে কি বলবো রাত হলে ক্ষুদা লাগে মানে এমন একটা মানুষ সত্যি কথা মধ্যে আমার ক্ষুদা ছিল এখন ওর ক্ষুদা পাইছে এখন এই যে রাতে উঠে খাবার না খেলে ওর হয় না হম রাতে উঠে আমি খিদে লাগিয়েছে খেদান না খিদে অন্য খিদে লাগছে দেখছেন এই দেখেন রাতের বেলা খুঁদা লাগছে উঠে এখন হালুয়া কেটে নিজের হাতে খাচ্ছে দেখেন ও আমারও দিচ্ছে আগে কিন্তু এরকম নিজে নিজে কাটতে পারতো না দেখেন এখন নিজে কাটে অবশ্য বানিয়েছি আমি কিন্তু নিজের হাত দিয়ে কেটে কেটে এখন খায় আগে এরকম খেতে পারতো না এখন খায় নিজের হাত দিয়ে কেটে কেটে সেই হালুয়াটা বানিয়ে খাচ্ছে আমি শিখাই দিচ্ছি তবে এরকম হালুয়া কখনো খাইনি আমি এখানে এসে বানিয়ে খেয়েছি ওকে এত রাত্রে দেখেন তো এই দেখেন দেখেন সে রাত্রিবেলা তার শুরু কাজ

কখন হালুয়া খাচ্ছে তো ওইটাই মন দেখাবে এখন যে হালুয়া খাচ্ছে হালু অনেক বেশি পছন্দ করে অনেক বেশি হালুয়া পছন্দ করে আর একটা আছে ডালের হালুয়া ওটা আমি বানাবো ওটা এখন আর বানাতে মন চাচ্ছে না ভালো হয়েছে আরে রাত্রেবেলা উঠে খাচ্ছে দেখেন আর বটটা দেখেন কিতনা খোদা লাগছিল অনেক ক্ষুধা লাগছিলো উঠে এখন আগে নিজের পেটটা শান্ত করতেছে খাও খাও ও অনেক হালুয়া খেতে পারে নিচে রাখো অনেক অনেক হালুয়া খেতে পারে ওর অনেক পছন্দ হালুয়া চোখ বানাই অনেক বেশি বেশি হালুয়া খায় ও ভালো লাগে ওর এই দেখেন হালুয়া শেষ করে এখন পানি নিচ্ছে নিজে নিজে খাবে সব দেখেন অনেক খেতে লাগছে বাংলা শিখতেছ তো এখন একটু একটু করে বাংলা বলতে পারে এখন এই যে পানি খাবে পানি খাওয়া শেষ এখন কিছু গোমদ আসবে আমাকে একটু পানি দিও হ্যাঁ এক গ্লাস পানি রাখো তো দাও আমাকে দাও হ্যাঁ যা ফুলে গেছে ফুলে গেছে আর খব না এখনো ঘুমাবে আপনারা ভালো থাকেন আর আমার বরের এই কাজ কাজ গুলো কার কার বড় এরকম করে কমেন্ট করতে জানাতে ভুলবেন না পাশে থাকুন সবাই আজকের এর মতো বিদায় নিচ্ছি আমি যা খান আল্লাহ হাফিজ